রবিবার ছুটির দিনে লায়ন্স ক্লাব আগরতলা শাখার বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাঘন চট্টোপাধ্যায়। আগরতলা লায়ন্স ক্লাবের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার সন্ধ্যায়। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন সুপরিচিত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। তার গানে মুগ্ধ দর্শকরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত গোটা আয়োজন উপভোগ করেন। লায়ন্স ক্লাব আয়োজিত এদিনের অনুষ্ঠানে গোটা প্রেক্ষাগৃহ ভর্তি ছিল। বসার চেয়ার না পেয়ে অনেকে দাঁড়িয়ে উপভোগ করেন শিল্পী রাঘবের গান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।